আজকে এরকম একটা রান্না করব, আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন। এক থালা কেন, আর এক গ্রাস ভাতও খেতে ইচ্ছে করবে। আমি এত সুন্দর একটা রান্না করব, আমি কিভাবে করি তাহলে আপনারা দেখুন। এবার আলুটা কেটে নিচ্ছি। এই চুনো মাছ আমার দেওরা কত ধরে আনতো। হ্যাঁ, আমরা চচ্চড়ি ঝোল এগুলা কালো জিরে বাইতে পুঁটি মাছ ঝোল করতাম, কি ভালো লাগতো। ঠাকুমা, ওই যে বড় বড় সরপুটি হয় ওগুলো খেয়েছো? হ্যাঁ, ওগুলো আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে রান্না করছি। আবার পলো নিয়ে যাইতো, শোল মাছ ধরে নিয়ে আসতো, মাগুর মাছ, কই মাছ আমার দেওরা ধরে ধরে আনতো। এখন এই বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা কুচি আছে কি সুন্দর। দেখুন আমি কি সরু সরু করে কেটেছি, আলুও সরু সরু করে কেটেছি, বেগুন ওই দেখুন। এই রান্নাটা অনেক দিন পরই করছি, আমার নাতনি খালি বলে ঠাকুমা একটু চচ্চড়ি করো না চুনো মাছের, তাই আজকে একটু করছি। আমি মরার সময় কি করব বলো তো? এই খুন্তিটা আমার দে তো, আমি একটু রান্না করে যাই, স্বর্গে যাই বলবো কি আমি রান্না করে আসি। এই যে কার্তিক মাস, আমি একটু পাশে যেতে পারছি না। ধনিয়া পাতাগুলো পরিষ্কারই আছে। এই যে শীতকাল আইছে না, এই ধনিয়া পাতা বাটা দিয়ে আমি এক থাল ভাত খাই। হ্যাঁ, খুব গন্ধটাই এত ভালো লাগে আমার। অনেকে রসুন দিয়ে খায়, আমরা রসুন তো কালো জিরা লঙ্কা দেই, কাঁচা বাটা খাই, হিব্বি লাগে খেতে। আবার একরকম শস্য দিয়ে একটু মিষ্টি ফেলে বাটা, ওইটাও ভালো লাগে। এই যে এখন শীতকাল আসছে না, এই ফুলকপিও সস্তা হবে, এই তৈও সস্তা হবে, ধনিয়া পাতাও। খেতে যাই যে কাশছি না, একটা গন্ধ কি মনে হয় যে পরান জুড়ায়। আমি এই গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। রসুনটা ছুলে নিচ্ছি, এখন রসুনটা আমি থেতো করে নেব। রসুনটা আমি বাটবো না, এরকম থেতো করেই দেব। আলু আর বেগুনটা এখন ঢেলে দিচ্ছি, সব কিছু দিয়ে আমি মেখে নেব। এই টমেটোর কুচি কুচি করে কাটা আছে, পেঁয়াজও কুচি কুচি করে কাটা আছে, এখন আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি, রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু জিরার গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি, এক চামচ ধনের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। আমি জিরা ধনিয়া দিলাম তো, আপনারা পারলে সর্ষে বাটা দিয়েও করবেন, ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি,
এখন একটু হালকা করে আমি মেখে নিচ্ছি। এই দেখেন চুনো মাছ, এর মধ্যে খয়রা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে, মোরলা মাছ আছে, সব রকমের মাছ। এইটা আমি এখন মেখে নেব তেল দিয়ে। এইবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এইবার মাখা হয়ে গেছে, আমি উনানটা এবার ধরিয়ে নিচ্ছি। এইবার আমি মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে দেয়, আঁচটা কমিয়ে দেয়, মিটু মিটু আসবে, হয়ে যাক। আমি একটু পান খেয়ে নিচ্ছি, এবার অনেকক্ষণ ছিল, এবার আমি একটু ঢাকনা দেওয়া খুলে দেখি। এবার ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আবার। এই যে আমি রান্না করছি তো, এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখুন না, তখন আমারে বলবেন যে ভালো কি মন্দ, এক থালা ভাত খেয়ে নেবেন। আরে আগে আমিও খেতাম গো, কাঁচা পেঁয়াজ পান্তা ভাত দিয়েও খেতাম। তাহলে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমার রান্না এইখানেই শেষ, কালকে আবার নতুন রান্না নিয়ে আসবো।